When she used to see
that we have beside my reading reading table, she used to sleep on that, and she used to wake up, make food for me. She did a lot to be strong for me. And I also passed so many sleepless nights to achieve this. And I'm very much thankful to the Metropolitan Police Bureau to give us our achievement of success. And thank you. উপস্থিত সম্মানিত সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারকে, যে আমাদের এই মেধাভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসাহ প্রদানের জন্য, যাতে আমার ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো করার জন্য উৎসাহ পায়। উপস্থিত সম্মানিত সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারকে, যে আমাদের এই মেধাভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসাহ প্রদানের জন্য, যাতে আমার ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো করার জন্য উৎসাহ পায়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মেধাভিত্তিক অনুষ্ঠানে সম্মানিত আমাদের অভিভাবক যে চালু করে গেলেন, এটা অবশ্যই স্মরণীয় এবং আমরা এটা ইতিহাসের সঙ্গে স্মরণ করছি, যাদের ভবিষ্যতে এটা চালু থাকে, এটা আমার দায়িত্ব থাকে আমাদের। এবং যারা আজকে এখানে ক্লাস ফাইভ থেকে ইন্টারনেট পর্যন্ত তারা ইতিহাসই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আমাদের সমন্বিত কমিশন মহাদা স্যার তাদেরকে মেধাভিত্তিক অনুষ্ঠানে তাদের বৃত্তি প্রদান এবং অনুসরণ করেছে, এই জন্য স্যার আমি ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি বলব যে আমার মেয়ের কথা বলবো, আমার মেয়ে আমাদের পুলিশ সার্ভিসে হওয়া বেশিরভাগ সময় আমাদের বাইরে করে, তার মেয়ে তার মা তাকে বেশিরভাগ বাইরে করে, এবং আমার মেয়ে নিজে আমি যে খুঁজে দিয়ে সেটা ফেরত করতে আগে না হবে, আমাদের রুমের সমস্ত লাইট বন্ধ, সব বাইরে আগে না হবে। এবং পাশাপাশি আমাদের এই পুলিশে আলোচনা থেকে আমার মেয়ে এবং বৃত্তি পেয়েছে, মেধা বৃত্তি পেয়েছে, আমাদের মানুষের বই সমাজ আমাকে এই বৃত্তিটা হাত নিয়ে দিয়েছে, এই স্থানে ধন্যবাদ জানাই। এবং আমি বলবো যে পুলিশ যে পারে, পুলিশের সেবা আছে এখন বিভিন্ন জায়গায় আছে, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সর্বস্তরে পুলিশের ছেলেমেয়েরা আমাদের ইতিহাসের সহিত লেখাপড়া করছে, এবং এটা আমাদের গর্বের বিষয় প্রমাণ, কারণ অনেকে আগে পুলিশকে গুরুত্বপূর্ণ হতে হবে, আমাদের অবস্থা ছিল না, কিন্তু এই অবস্থা কিন্তু আমার ফিরে এনজিও ফিরেছে, এগুলো আমি পুলিশ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাই। আমি যেখানে যাই এই পুলিশ ছেলে মেয়ে অবশ্যই সেখানে পুরো পুরো তাদের ইতিহাস সহিত তারা এই সব জায়গায় ডাক্তার বলে সব জায়গায় তারা অবস্থান করেছে, তারা এটা আমরা আমাদের গর্বের বিষয়। এই গর্বের বিষয়ে তো আরো আমাদের কেউ বলা যাতে আমরা আরো বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ সেবার অবস্থা যে যে অবস্থা কষ্ট করব আপোষ করা যায় যে যেটা সম্ভব হবে, যাতে আমাদের ছেলেমেয়েরা তারা পৃথিবীর সঙ্গে সেখানে থাকতে পারে, অবস্থান করতে পারে, এটা আমাদের অবশ্যই গর্বের বিষয়। পুলিশে বলবো আজকে এই অনুষ্ঠান আমাদের মাননীয় কমিশনার মহোদয় আমাদের ছেলেমেয়েদের সম্মানিত করেছেন, এই জন্য আমরা স্যারকে ধন্যবাদ এবং স্মরণ করছি, এবং এই অনুষ্ঠান করার জন্য স্যারকে আমি আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আমার প্রিয় সন্তানেরা এবং আমার সহকর্মী, আসসালাম আলাইকুম। এটি ছোট্ট একটি অনুষ্ঠান, ছোট্ট একটি আয়োজন, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সবার অনেক বড় চাওয়া আছে,
আপনারা যে এত পর্যন্ত এসেছে প্রত্যেক সন্তানের পিছনে অসহায় যেভাবে ব্যক্ত করে গেল যে না পাওয়ার মন্ত্রণা আছে, আমি হয়তো আবেগ আক্রান্ত হয়ে যাবো, সেজন্য বেশি কিছু বলতে চাই না। আমাদের সন্তানেরা অনেক কষ্ট করে বড় হোক, হয়তো বাবাকে পান মাকে পান না, সারাদিন হয়তো বাবার চেহারা পর্যন্ত দেখতে পান না, তারপরেও আমাদের সন্তানরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আমাদেরকে স্বপ্ন দেখাবে, তাদের গল্প রচিত হবে, তারা সমাজে অনেক ভালো কাজের সাথে নিজেদেরকে জড়াবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, মানুষের সেবা করবে। তোমাদের পিতামাতা যারা আমরা এই মহান দায়িত্বে নিয়োজিত আছি সেবার কাজে, এরকম আরো অনেক সেবামূলক জনকল্যাণমূলক কাজ আছে যে কাজগুলোতে তোমরা নিজেদেরকে নিয়োজিত করবে এবং বাবা মার স্বপ্নকে প্রতিষ্ঠিত করবে। বড় হওয়ার পিছনে, প্রত্যেকের বড় হওয়ার পিছনে একটি গল্প থাকে, যাদের জীবনে গল্প থাকে না সে বড় হতে পারে না, একটি স্বপ্ন থাকে। তুমি নিজে নিজে যদি স্বপ্ন দেখো, স্বপ্নকে লালন করো, তখনই তুমি বড় হতে পারবে। তোমার স্বপ্ন এবং চাওয়া, তোমাদের যে ছোট্ট ছোট্ট সোনামণি যারা এসেছ, পিএসসি দেওয়া শুরু করেছ, একটা পাবলিক পরীক্ষা পার করলে, সামনে যে এসসি আসবে, অনেকে এসএসসি এবং এইচএসসি দিয়েছ, যারা ভালো রেজাল্ট করেছ এসএসসিতে এবং এইচএসসিতে, এখানে থামলেই চলবে না, তোমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। যারা এসএসসিতে ভালো করেছ তারা এইচএসসিতে আরও বেশি পরিশ্রমী হতে হবে, তোমাকে আরও একাগ্রতা দিয়ে তোমাকে তোমার পড়াশোনার পরিবেশে মনোনিবেশ করতে হবে, সামনে তোমার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। মেধাবী 2019 কম্পিউটার টুল পুরস্কারে আয়োজিত এই চমৎকার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের কম্পিউটার পুরুষের কর্ণধার মানুষ পুরুষের একজন উজ্জ্বল নক্ষত্র জনাব মোহাম্মদ আব্দুল মাহমুদ বিবিএম বিহার মানুষ পুলিশ উপস্থিত আছেন, আমার সহকর্মীবৃন্দ এবং জানেন ন্যাশনাল অনুষ্ঠান, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসলে স্বামী আমাকে বললেন যে মারা সব কিছু করে বাবা কিছু করে না, একটু কষ্ট লাগবে। আর এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি আমি কিন্তু আমাদের এই পেশায় যারা আছি তাদের বেশিরভাগই স্যার হচ্ছে আপনারা পুরুষ সদস্য, পুরুষ সদস্য সেজন্য স্যার। এখন আমার তো একটু কষ্ট হচ্ছে যে এখন আমি এবং মহিলা স্যার আমরা তো এখানে একাই থাকি, তাহলে আমরা কিছুই করতে পারবে না। আর একটাই অনুরোধ, পিতামাতাকে কখনো ভুলে যেও না,
যারা তোমাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, মাতার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তোমাদের সময়টুকু বাঁচানোর জন্য, তোমাদের জীবনটুকু বাঁচানোর জন্য যারা কাজ করে যাচ্ছে, দয়া করে তাদেরকে ভুলো না। তোমাদের সকলকে ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে যাচ্ছি আমাকে সম্মান দিল, আর আজকে এই অনুষ্ঠান বিশ্বের যারা যাদেরকে নিয়ে আমাদের আজকে আসবে আমাদের সেই সম্মানটা এবং আমাদের ভাবি এবং সন্তানের অভিভাবকরা এখানে আসছে সবাই আমার পক্ষ থেকে সামান্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আগের আসলে অনেক ছোট, আমি নিজে অনেক ছোট একটা আসবো, আসলে আমাদের ইচ্ছা ছিল অনেক বড় করে আমাদের উৎসাহিত হন যদি ভালো কাজ করে অনেক ভালো আছে।
আমরা অতি সম্পর্ক আমাদের ঢাকা মহানগর কর্পোরেশনের যিনি মেয়র, ঢাকা উত্তর সিলগাঁও যিনি মেয়র অতিক্রম ওনার বাবাকে পরিচয় আছে এবং অসংখ্য মানুষ আপনার সঙ্গে। মানুষ সবসময় কিন্তু চায় যে তার সমতাকে তার থেকে আমরা পড়ব। আমরা কিন্তু এক জায়গাতে আমরা হাঁটতে চাই, সেগুলো আমার সন্তানের কাছে যাওয়া সন্তানের জন্য আমার থেকে পড়ব। এর বাইরে আছে রোহিঙ্গা চিন্তা বলে আগে আমি কিন্তু সবসময় চিন্তা করেন যে কারো যদি ভালো খবর কেউ আছে ছাড়িয়ে যাব সেটি আপনি যেভাবে নিয়ে আমার আপনি ধরনের মানুষ আপনার গায়ে আটকে আছে আমার সাথে ছাড়িয়ে গেছে ভালো হয়েছে। বা এক জায়গায় আপনি কিন্তু খুশি হবেন, চরম খুশি হবেন সেগুলো আমার সন্তান যদি আপনি ছাড়িয়ে যায় এবং আপনারা কিন্তু সবসময় চাই যে আমার সন্তান যদি আমাকে ছাড়িয়ে যায় আমার সন্তান আমার আমি আমার সন্তানের পরিচয়ে পৌঁছতে হবে। আমি কিছু কথা দৌড় প্রতিযোগিতায় সবার আগে ফিনিশ লাইনে তারা বিজ্ঞান প্রতিযোগিতায় তাদের প্রজেক্ট পুরস্কার দিচ্ছে। তুমি লোকটাকে ভাবছ একটা মানুষের সব দিকে এত প্রতিভা চলছে কি ব্যাপার? আমাদের আত্মসুদান প্রতিবেশী আমেরিকা আবার একটা সরস ওই যে তাদের ভাব খায় তুমিও সে তাদের ভাব খাও ও কথা তুমি পারবে না কেন? এসব কথায় কখনো মনে করার কিছু নেই। তুমি জানো তোমার কি প্রতিভা আছে এবং সেটা দিয়ে একদিন পৃথিবী বিজয় করে দেওয়া সম্ভব। পরীক্ষা খেলায় কমলাস পাওয়া দিয়ে আসলে কিছু আসে যায় না, কখনো নিম্নমন্দায় ভুগবে না, ভুগলে কি আরও কোনো লাভ হয়? আত্মবিশ্বাস আর আত্মমর্যাদার জীবনে আর কিছুই লাগে একটা ইগো ছাড়া কিভাবে ইগো যেন দল ছাড়া হবে মুরগির খোঁড়ায় পড়ে গেল সেখানে একটি মুরগির বড় ভয়াবহ বেচার ব্যবস্থা করে আপন সন্তান তরফই লালন পালন করে বড় তুমি শিখতে ইগোটি এখন একটু বড় হয়েছে গায়ে বদলে বা চারপাশে মুরগিদের চেয়ে ঢের 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 বসে কিন্তু চলাফেরা সহজে একদম মুরগি দেয় তাদের সাথে যায় তাদের সাথে ঘুমায় তাদের মতো এগিয়ে সে একদিন তার ভাইদের সাথে যাচ্ছিল সে হঠাৎ আকাশে কিছু না একটা উড়ে গেল তাকে দেখে কি বিশাল একটা পাখি কি তার দৃপ্ত পাখা যা পারি কি সময় করে ভালো সে উড়ে গেল তার আকাশে আকাশে দেখি দলটি একদম চোখা বড় হয়ে গেল মা মুরগির কাছে গিয়ে বললো এটা কি পাখি আমরা যেভাবে বলতে পারি না কি বোকার মতো কথা বলছো আমরা কিভাবে বুঝবো ওটা তো ইগোর ভাষা ওটা ওটা আমাদের জন্য অসম্ভব। তার মা বলল ছোট্ট ইগোটি একটি দীর্ঘশ্বাস ফেলে পায়ের সাথে হাঁটতে লাগলো বেচার কোনো বুঝলো না তার মাথার মতো আকাশ শুরু কথা ছিল একবার ভেবে দেখো নিজের এই ইগোটির জায়গায় কল্পনা করো অমুক তোমার আমাদের মেধাবী তার সঙ্গে আমাদের তুলনা করে এই কথাটি যে কত জায়গায় কত বার শুনেছি হিসাব নেই এই কথাটা শুনে কেন আমার ভীষণ মারা গেল ব্যাপারটা খেলতে আমার আগে কত জায়গায় নিয়ে আমি অমুক ক্যান্ডিডেট বুঝলাম কিন্তু আমার চেয়ে কতগুলো মেধাবী আমি যদি প্রতিদিন তার থেকে ডবল কাটানি করি কেন আমি তার থেকে ভালো পাবো না? তুমি চাইলে ওকে অবশ্যই ক্লাসে ফার্স্ট হতে হবে অবশ্যই চমৎকার দেখতে পাবে প্রতিনিয়ত নিজেকে সারি যাওয়ার চেষ্টা থাকলে বিজয় এবং অবশ্যই আসবে আসতে পারে তো এর বিষয় বলা যায় তো আজকে সারাদিন ইন্টারনেট গেছে বা হয়তো ক্লাস নিয়েছ বন্ধুদের সাথে আড্ডা দিয়েছ ঘোরাঘুরি খাওয়া দাওয়া ইত্যাদি দিয়ে আছে এবং অন্য কিছু খাওয়া যায় আচ্ছা বলো তো তোমার শহর তোমার কি শহর আছে জীবনে বড় হয়ে কি করার ইচ্ছা তোমার নিজেকে একটা জিজ্ঞাসা করো সেই সরকার সম্পর্ক শুরু করা
আমাদের কি করেছো তুমি? প্রত্যেক বন্ধু বান্ধবের সাথে আমরা খেলা দেখা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে বিপুল পরিমাণ সময় অবস্থা হচ্ছে, এভাবে কি কেটে যাবে একজন? আজকের দিনটিতে এবং নতুন করে শুরু সবকিছু ক্লাসের প্রায় এমনটা হয়। একটা জিনিস তুমি বোঝোনি এবং মনে হচ্ছে তুমি একাই এই ভাবে, বাকি সবাই জিনিসটা বুঝেছে, তার জিজ্ঞেস করার সমস্যা হচ্ছে না। পাশের মানুষ আশা করে এটা যে কত বড় প্রোগ্রামে তুমি কি করে বুঝতে পারো? আজকে তোমাকে নিয়ে কত হাসাহাসি করলো, দুই দিন পর ব্যাপারটা মনে রাখে, অথচ জিজ্ঞেস করে বুঝে নেওয়ার পর জিনিসটা কিন্তু সারা জীবনে তো শিখে। সুতরাং আর প্রোগ্রাম নয়, প্রশ্ন করতে শেখে, আমরা একটু কেউ তোমার সঙ্গে সেই সাথে সাথে হাজার হাজার সহানুভূতি তুমি কি ভাবছ না? সেটা বিষয় না, যতক্ষণ না মানে না সে সত্যি প্রশ্ন এই ভাব আমাদের লড়ে পৃথিবীর খুব সুন্দর একটা হচ্ছে জীবনের কোনো দুঃখ যদি না একটি প্রতিযোগিতামূলক কাজ যদি সহজ হয় তাতে বিশ্বাস রয়েছে কাজটি তত কঠিন আনন্দ তত বেশি, কারণ খাটনি সহি না হবে কিছুক্ষণ পরে একটু একটু করে মানুষের ভাব ছেড়ে দিতে তার ভাব কাটবে করে তার জিনিস নিয়ে এবং দেখা যাবে আস্তে আস্তে তার হবে বাকি সবাই ধরে গেছে। এবার আসলে সবাই এজন্য সবাই বোঝাতে পারে না, বারবার আসার বিচার খেয়েও কিছু মানুষ ঘুরে থাকে এবং শেষ পর্যন্ত রিজার্ভেশন খাড়াই দিয়ে দেয়। সাফল্যের দুটো রাতেই না একটা মাত্র উপায়, সেটা হচ্ছে লেগে থাকা, কামড়ে ধরে থাকা, ঝুলে থাকা। আমার সাথে ক্লাসে 120 জন ছাত্রছাত্রী আছে, যাদের সবাই অসম্ভব আত্মবিশ্বাসী এবং দুঃখ মেধাবী। এখন আমরা একই ক্লাসে একই সাথে আছে কিন্তু কত বছর পর ব্যাপারটা সম্পূর্ণ বলতে হবে। জীবনের দৌড়ে সবাই একসাথে আমাকে পাবে না, আমার সাথে বন্ধু হয়তো একটি কোম্পানির সিটে কিছু পয়সা হবে, আর বন্ধু হয়তো সেই কোম্পানির সামান্য সবাই কম বেশি সময় সুযোগ পেয়েছে, কেউ সেটি মাঝে গিয়ে বন্ধু দিয়ে যাবে, কেউ আবার বন্ধু অবস্থায় করে থাকে। তুমি কি একদিন চাকরি দিবে নাকি চাকরি করবে সেটা কিন্তু তোমার প্রতিদিনের বাসগুলো নির্ধারিত করে দেবে। আজকের দিনটি কিন্তু আমার কোনোদিন ফিরে পাবে না, এই অনন্ত সময়টুকু কথা দেখা শুধু একটি মজার ব্যাপার জান, ভর্তি পরীক্ষা যারা আসন্ন জায়গায় টিকতে পারবে মাথা ঘুরে বসে 10 বছর কিন্তু তাদের একটু দুঃখ থাকবে না। আমি সেটা শুনি পরীক্ষা রেজাল্ট ভয়াবহ কারণ হয়েছে, একসঙ্গে যে মানুষটি মারা গিয়েছিল তার দুঃখে আত্মীয়রা যে সেই মানুষটিকে এখন কারো মনে নেই করতে হবে। সুতরাং যত ঝড় ঝাঁপে পড়ে থাকবে তোমার বোন, যত উপকারটা আমাকে আসুক না কেন মনে রেখো এই বেদনা ক্ষণস্থায়ী, মেয়ে কেটে গেলে ঝড়ের মত আসবেই আসবে। জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটি হচ্ছে স্বপ্ন দেখতে যাওয়া, মুক্তিযুদ্ধে হাজার হাজার অনেক সমস্ত সজ্জিত প্রকৃষ্টের প্রশিক্ষিত
কিন্তু আমাদের উচ্চতলের একটি স্বপ্ন ছিল, সেটি হচ্ছে দেড়শত মুক্ত হবে বিজয়ের সামগ্রী। এই স্বপ্নটিকে সম্ভব করে তারা কিভাবে কিভাবে ভয়াবহ হামলার বাহিনী ঘটিয়ে দিল সেটি অসম্ভব। বাঙালিদের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরণ ছিল পাকিস্তানি সেই হামলার বাহিনী, যা ছিল সেই সময় প্রশিক্ষিত একটি বাহিনী। আমরা তাদেরকে পরাজয় করেছি, আমাদেরকে পরাজয় করেছিলাম, আমরা ওই বিজয় দিবস পালন করেছিলাম সবাই বিশ্বাস তাদেরকে এদেশ ভর্তি দিয়ে বাংলা জাতি করে পরাজয় যে জাতি যুদ্ধ করে একটি দেশ অর্জন করেছে সেই জাতি কখনো পরাজয় হয় না। আমরা সেই জাতি, আমরা সেই বীর বাঙালি জাতি।